হাই বন্ধুরা, পৃথিবীতে অবস্থিত প্রত্যেক প্রাণী দীর্ঘ সময় জীবিত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে। কঠোর পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরও কিছু প্রাণী হাল ছাড়ে না আর শেষ নিঃশ্বাস পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করে। কিন্তু সেই মুহূর্তে যদি কোনো মানুষ এই অবলা প্রাণীদের একটু সাহায্য করে, তাহলে তারা হয়তো কিছুদিনের জন্য প্রাণে বেঁচে যায়। আর এক্ষেত্রে আমি একটি জিনিস লক্ষ্য করেছি, এইসব কাজগুলি করার পর মন থেকে খুশি হওয়া যায়। আমাদের আজকের ভিডিওতে আপনারা এমনই কতগুলি প্রাণীকে দেখতে চলেছেন যারা সত্যি খুবই কিউট এবং কিছু মানুষের সহযোগিতায় তাদের লাইফ এক্সপেক্টেন্সি রেট বেড়ে গিয়েছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। পশু পাখিদের সাহায্য করা, যেটা খুবই ভালো একটি চিন্তা ভাবনা, কিন্তু বেশিরভাগ সময়টা কুকুর, বিড়াল কিংবা কিছু প্রজাতির পাখিদের সাহায্য করে থাকি। কিন্তু বন্য হরিণ সম্পর্কে আপনি কি কোনো ধারণা লাগাতে পারবেন? ডেরিয়াস স্যাসনাউস্কাস, তিনি ওয়াইল্ডস্টোন ন্যাশনাল পার্কের পাশে বসবাস করতেন, যেটা ইউনাইটেড স্টেটে অবস্থিত রয়েছে। তার বাড়ির কাছাকাছি থাকা একটি হরিণের দুটি বাচ্চা হয়। দুর্ভাগ্যবশত একটি বাচ্চার পায়ের মধ্যে আঘাত লাগে, যার ফলে বাচ্চাটি তার ফ্যামিলির সঙ্গ দিতে পারছিল না। বাচ্চা হরিণ দুটির মধ্যে একটি বাচ্চা তার মায়ের সঙ্গে হাঁটতে পারছিল, অপরজন ঘাসের মধ্যে বসে পড়ে এবং সে সম্পূর্ণ কনফিউজ হয়ে পড়েছিল, সে কি করবে। আর বাচ্চাটি একাও যেতে পারবে না, কারণ তার চারিপাশে শিকারী রয়েছে। এই সমগ্র ব্যাপারটি ডেরিয়াস কল্পনা করে এবং আহত হরিণের বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে আসে এবং সে তার পায়ের মধ্যে ব্যান্ডেজ করে রাখে আর তাকে সময় মতো খাবার খাওয়াতে থাকে। আর একই সঙ্গে বাচ্চা হরিণটি একটি নতুন পরিবার পেয়ে যায়। ডেরিয়াসের অনেকগুলি কুকুর এবং বিড়াল ছিল, হরিণটি তাদের সঙ্গে খেলা করত এবং কুকুরগুলি তার খেয়াল রাখত। এবং যখন তার পা সম্পূর্ণ ঠিক হয়ে গেল, ডেরিয়াস তাকে ওই স্থানে নিয়ে যেত যেখানে ডেরিয়াস প্রথমবার তার মায়ের সঙ্গে তাকে দেখেছিল। কিন্তু আমরা যেমনটা জানি, অবুজ প্রাণীদের ভালোবাসা ঠিক যেমনটা হয়ে থাকে, বাচ্চা হরিণটি ডেরিয়াসকে ছেড়ে যেতেই চাইছিল না, শুধুমাত্র তার সঙ্গে খেলতে চাইছিল। একদিন সন্ধ্যায় বাচ্চা হরিণটির মা এবং তার আরেকটি ভাই ডেরিয়াসের বাড়ির সামনে উপস্থিত হলো। আর এই সময় ডেরিয়াস বাচ্চা হরিণটিকে তার ফ্যামিলির সঙ্গে ছেড়ে দেয়। আর সেই মুহূর্তে ডেরিয়াস খুবই খুশি হয়ে ওঠে। আর কিছু মাস পরে সে পুনরায় ওই বাচ্চা হরিণটিকে তার ফ্যামিলির সঙ্গে দেখতে পায়। ডেরিয়াসের বাড়ির সামনে ঘোরাফেরা করছে আর দেখে মনে হচ্ছিল বাচ্চা হরিণটি এখন বেশ ভালোই ফুর্তিতে রয়েছে। একটা কথা অতীত থেকে প্রচলিত রয়েছে, ভালোবাসা হলো সব কিছুর শ্রেষ্ঠ ঔষধ। গরমের সময়কালে জেফ লঙ্গ নামে এক ব্যক্তি পার্কের মধ্যে হাঁটতে যায় এবং পার্কে প্রবেশ করা মাত্রই তিনি রাস্তার ধারে একটি ছোট্ট জিনিসকে হাঁটতে দেখেন যার ভালো করে চোখ পর্যন্ত ফোটেনি। কিন্তু সেই মুহূর্তে প্রাণীটির শ্বাস প্রশ্বাস চলছিল। প্রাণীটির লম্বায় 3 সেন্টিমিটারের মতো ছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো ইঁদুর আর হয়তোবা কাঠবিড়ালির বাচ্চা। বাচ্চা প্রাণীটিকে প্রথমবার দেখে জেফ কনফিউজ হয়ে গিয়েছিল, কিন্তু তখন তিনি ডিসাইড করেন বাচ্চাটিকে মৃত্যুর জন্য ফেলে রেখে আসবে না। তারপর বাচ্চাটিকে তিনি বাড়িতে নিয়ে আসেন আর ভালো করে পর্যবেক্ষণ করার পর তিনি বুঝতে পারেন যে এটি ছিল একটি কাঠবিড়ালির বাচ্চা আর তার নাম রাখেন বিস্কিট। আর তিনি প্রত্যেক ঘন্টায় তাকে খাবার খাওয়াত এবং সময় মতো তার খেয়াল রাখত। আর বাচ্চা কাঠবিড়ালিটি ক্রমশ বড় হতে থাকে আর বর্তমানে সে তার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। আর কিছু সময় বিস্কিট জেফির কাঁধে বসে থাকতে পছন্দ করে। বর্তমানে বিস্কিট একটি কিউট এবং সুন্দর কাঠবিড়ালি আর তাদের বন্ধুত্বটা হয়তো আপনার কল্পনার বাইরে। সমুদ্রের গবেষণা চলাকালীন বৈজ্ঞানিকরা একটি কচ্ছপ দেখতে পায় যার আকার আয়তন দেখে আপনি হয়তো কষ্ট অনুভব করবেন। একটি সাধারণ কচ্ছপ যেমন দেখতে হয়, তার থেকে একটু আলাদা ছিল এই কচ্ছপটি। তার কোমরটা অনেকটা সরু আর শরীরটা দুটি অংশে বিভক্ত হয়ে গিয়েছিল। এই রূপ গঠনের কারণ হলো মানুষের বর্জিত প্লাস্টিক। কচ্ছপটি যখন ছোট ছিল, হয়তো তখন বাচ্চা কচ্ছপটির মধ্যে এই প্লাস্টিক রিংটি ঢুকে যায়। আর দিনের পর দিন সে বড় হতে থাকে এবং প্লাস্টিক রিংটি তার শরীরের মধ্যে ওইভাবেই থেকে যায়।
হয়তোবা কচ্ছপটি এই প্লাস্টিক রিং থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু সেই কাজে সে সফলতা হয়নি। ওই রিংয়ের গঠন অনুসারে তার শরীর বড় হতে থাকে। এত কিছুর পরেও কচ্ছপটি জীবিত ছিল। কচ্ছপটির এই রকম অবস্থা দেখে আমরা হয়তো অনুমান করতে পারবো তাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। শুধুমাত্র একটি ছোট্ট প্লাস্টিকের টুকরোর জন্য এই কচ্ছপটি যখন বৈজ্ঞানিকরা পেয়েছিল তখন তার বয়স ছিল 19 বছর, আর এই 19 বছর সে এই রকম অবস্থায় ছিল। তাহলে এখন হয়তো আপনি কল্পনা করতে পারবেন সে কিরূপ কষ্টের মধ্যে ছিল। বৈজ্ঞানিকদের সহযোগিতায় তার শরীর থেকে ওই রিংটি কেটে ফেলা হয়। এই বিষয়ে আপনাদের একটি রিকোয়েস্ট করব, নির্দিষ্ট স্থানগুলিতে প্লাস্টিক ফেলবেন এবং অত্যধিক প্লাস্টিক জমা হয়ে গেলে সেটিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। হয়তো আমার আপনার এই উচ্চমানের চিন্তাভাবনা অন্য কোনো প্রাণীর জীবন বাঁচাবে, কিংবা আমাদেরকে পরিবেশ দূষণ থেকে বাঁচিয়ে রাখবে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখানেই সমাপ্ত হলো। আপনাদের কারোর কাছে যদি এই রকমের কোনো স্টোরি থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং যদি কোনো ভিডিও ক্লিপ থাকে তাহলে সেটি পাঠাতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের মেল আইডি দেওয়া আছে, যার থ্রুতে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিচে কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।